সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ সমস্যা ও মেডিসিন নিয়ে। আজকে আমরা জানবো জাইফ্লো ট্যাবলেটের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না এবং সতর্কতা। ভিডিওটিতে আজকে আপনি নতুন কিছু জানতে পারবেন। জাইফ্লো ট্যাবলেটটি মূলত কাজ করে অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জিজনিত সমস্যার জন্য। আগে জানতে হবে অ্যাজমা কি, অ্যাজমা কেন হয়। অ্যাজমা হলো এক ধরনের হাঁপানিজনিত শ্বাসকষ্ট। অ্যাজমা হওয়ার কারণ প্রবল পরিবেশ দূষণের থেকে, মূলত ধুলোবলি থেকে অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে। কারণ এই ধুলো থেকে অনেকেই সর্দি হয় যা কফের আকারে শরীরে বসে যায়। অবহেলা করলে এই সামান্য সর্দি সমস্যা পরবর্তীকালে অ্যাজমার আকার ধারণ করতে পারে। বেশি দিন সময় নেবে না এই অ্যাজমার আকার ধারণ করতে। যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা সতর্ক থাকুন এই ধরনের সমস্যা হওয়া থেকে। শ্বাসকষ্ট কেন হয়? হৃৎপিণ্ডের রোগের যখন হৃৎপেশী সংকোচন করার ক্ষমতা কমে যায়, তখন ফুসফুসের রক্ত জমে ফুসফুসকে অমনীয় করে তোলে। কখনও ফুসফুসের পানি জমে, এতে শ্বাসকষ্ট দেখা দেয়। আবার হাঁপানি হলে ফুসফুসের বাতাস ঢোকা ও বেরোনের নল অর্থাৎ ব্রঙ্কিওল সরু হয়ে যাওয়ার জোরে জোরে শ্বাস নিতে হয় রোগীকে। ক্রনিক ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াতে শ্বাসকষ্ট হয়। আর অ্যালার্জিজনিত সমস্যা থাকলে অ্যাজমার সমস্যা দেখা দেয়। হাঁপানি বৈশিষ্ট্য হলো বারবার শ্বাস প্রশ্বাসের সাথে শোষ শব্দ হওয়া ও কষ্ট সহকারে শ্বাস নেওয়া, বুকে চাপ ধরা বা বুকে পেশি শক্ত হওয়া, শ্বাস প্রশ্বাসের স্বল্পতা অর্থাৎ শ্বাসকষ্ট এবং কাশি। উপসর্গ দেখা দেওয়া বা ফুসফুস থেকে কফ তৈরি হতে পারে কিন্তু তা সহজে বের হতে চায় না। এই ধরনের সমস্যার জন্য খুবই কার্যকরী ওষুধ হচ্ছে জাইফ্লো ট্যাবলেটটি। জাইফ্লো যেসব রোগে নির্দেশিত, যেমন অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানি, অ্যালার্জিজনিত কফ, কাশি থেকে সহজে মুক্তি দেয় এই জাইফ্লো ট্যাবলেটটি। এছাড়াও ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে, অ্যালার্জি রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে অর্থাৎ মৌসুমি অ্যালার্জি রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জি রাইনাইটিসের রোধে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ একজন চিকিৎসক রোগীর অবস্থা ইতিহাস বিবেচনা করে চিকিৎসা দিয়ে থাকে। আমাদের চ্যানেলে আমরা শুধু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জাইফ্লো ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানি হল রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জাইফ্লো ট্যাবলেট হচ্ছে মন্টেলুকাস গ্রুপের ওষুধ। এই গ্রুপের আরও জনপ্রিয় কোম্পানির ওষুধ আছে, সেই ওষুধের ব্র্যান্ড নামগুলো জেনে রাখুন, কাজে আসবে। যেমন অ্যারন ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। লুমেন্টা ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল স্যান্ডোস বাংলাদেশ লিমিটেড। মনাস ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। মন্টিয়া ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এগুলো সচরাচর চিকিৎসকগণ লিখে থাকে। জাইফ্লো 10 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে 17 টাকা করে। জাইফ্লো ট্যাবলেটটি 4 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম আকারেও পাওয়া যায় ফার্মেসিতে। আর এই 4, 5 এবং 10 মিলিগ্রাম ট্যাবলেট ভিন্ন বয়সের মানুষের জন্য নির্দেশিত। এখন জানুন ট্যাবলেটের সেবনবিধি। ট্যাবলেটের চিকিৎসা রোগীর অবস্থা ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে। তবে এর প্রাথমিক ডোজ হলো 15 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডোজ মন্টেলুকাস 10 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হয়। ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা জেনে রাখুন। যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি ভাব, বমি, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না, তবে জানে থাকলে বিভ্রান্ত হতে হবে না। এই ধরনের সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এই ধরনের ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।